আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো। আপনারা ইতিমধ্যে জানেন যে কোরিয়ান ভাষা পারদর্শী যারা রয়েছে তাদের সার্কুলার ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আজ মানে 16ই ফেব্রুয়ারি 2023 বোয়েসেল থেকে আজকে এই সার্কুলারটি ঘোষণা করা হয়। তো আজকের এই ভিডিওতে এই সার্কুলারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, মানে যেই যেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, ওই ওই বিষয়গুলো নিয়ে আপনাদের মানে কিছু কৌতূহল আছে, কিছু প্রশ্ন আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তো অনেকেই জানেন যে আজ 16ই ফেব্রুয়ারি 2023 বাংলাদেশে অবস্থিত প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্গত বোয়েসেল থেকে একটি সার্কুলার দেওয়া হয়, যে সার্কুলারে বলা হয়েছে যে মানে আপনারা যারা কোরিয়ান ভাষা জানেন, যারা কোরিয়ান ভাষা জানে তারা সরাসরি কি কোরিয়ান ভাষার পরীক্ষা দিয়ে তারপরে স্কিল টেস্ট দিয়ে কোরিয়াতে আসতে পারবে, কোরিয়ান ভাষার উপর সরাসরি পরীক্ষা দিয়ে কি কোরিয়াতে আসতে পারবে। তো এই যে যারা কোরিয়ান ভাষা জানেন তারা যে সরাসরি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবে, তো তাদের একটা আবেদনের প্রসিডিউর রয়েছে বা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলি আজকে বোয়েসেল বিস্তারিতভাবে আলোচনা করেছে। এই যে আজকে বোয়েসেল যে সার্কুলারটা দিয়েছে, আপনারা যারা কোরিয়ান ভাষা জানেন শুধুমাত্র তারাই কি এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ বোয়েসেলের শর্তটা ছিল এরকম যে আপনারা যারা কোরিয়ান ভাষা জানেন তারাই আবেদন করতে পারবেন। তবে এই আবেদনের ডেটটা কখন আগে এটা নিয়ে আলোচনা করি। আবেদনের যে ডেটটা দিয়েছে বোয়েসেল সেটা হলো এখন 2023 সাল চলতেছে, এই 2023 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে, 2023 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ সকাল 10টা থেকে 23 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আমি আবার বলছি, এখন 2023 সাল চলতেছে, এই 23 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে, 22 তারিখ সকাল 10টা থেকে 23 তারিখ বিকেল 5টা পর্যন্ত কি আবেদন করা যাবে, এ হলো একটা। এখন এখানে একটা কিন্তু বা কথা রয়েছে, সেই কিন্তু বা কথাটা কি? কথাটা হলো যেই 20,000 জন, মূলত এখানে 23,000 জন মানে মূল আবেদন করতে পারবে, মূল আবেদন করতে পারবে 23,000 জন, কিন্তু এই 23,000 জন থেকে 20,000 জনকে নির্বাচিত করা হবে আর 3,000 জন থাকবে ওয়েটিং লিস্টে। এখন এই যে 3,000 জন ওয়েটিং লিস্ট কেন রাখা হয়েছে, মূলত যে 20,000 জন মানে মূল আবেদন করবে বা মূল রেজিস্ট্রেশনে থাকবে, মানে বোয়েসেলের মেন টার্গেট হলো 20,000 জন লোক কোরিয়ান ভাষার উপর পরীক্ষা দিতে পারবে। এর জন্য তারা হলো কি 20,000 জনকে মূল রেখে 3,000 ওয়েটিংয়ে রাখতেছে। তার কারণ হলো যদি এই 20,000 জনের ভেতর থেকে কারো কোনো কাগজপত্রের সমস্যা থাকে ইত্যাদি বিভিন্ন ঝামেলা থাকতে পারে, এর জন্য যারা বাদ হয়ে যাবে, বাদ হওয়ার পরে ওই 3,000 থেকে কি এখানে নিয়ে এসে যোগ করে তারা কি 20,000 কোটা পূরণ করতে চায়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মূলত তারা 20,000 জনকেই কি পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে, তবে সেখানে মানে মানে আবেদন করতে পারবে হলো 23,000 জন। এখন এই 23,000 জনকে এই 2 দিনের মধ্যে আবেদন করতে পারবে? অবশ্যই না। যেই 23,000 জন আগে আবেদন করতে পারবে শুধু তারাই মাত্র কি পরীক্ষা দিতে পারবে। আমি আবার বলছি, যেই 23,000 জন আগে আবেদন করতে পারবে শুধুমাত্র তারাই কি এই সুযোগটা পাবে। এখন দেখা গেছে, মনে করেন 23,000 জন হয়ে গেছে, সাথে সাথে বোয়েসেলের সেই সাইটটা বন্ধ হয়ে যাবে আর আবেদন করতে পারবেন না যদি সময় থাকে তারপরেও। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যে আবেদন কিভাবে করবেন এটা। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে আবেদন করব। এই আবেদন নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখলে মোটামুটি আপনারা কনফার্ম হতে পারবেন যে কিভাবে আবেদন করবেন। ওকে, এরপরে কথা বলবো আমরা হলো যে এই যে যারা আবেদন করবেন, এই আবেদনের আপনাদের আসলে কী কী যোগ্যতা থাকতে হবে বা কোনো প্রকার সার্টিফিকেটের প্রয়োজন হবে কি না। মূলত আপনারা যারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে কোরিয়ান ভাষা শিখেছেন আপনারাও সরাসরি পরীক্ষা দিতে পারবেন। এছাড়া টিটিসি অথবা ঢাকা ইউনিভার্সিটি অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকেও যদি কেউ কোরিয়ান ভাষা শিখে থাকে তারাও কি পরীক্ষা দিতে পারবে। এছাড়া আমার মতো যারা ইউটিউবে ভিডিও তৈরি করে, আমাদের মতো ইউটিউবারদের ভিডিও দেখো যদি আপনি কোরিয়ান ভাষা শেখেন, সেই ক্ষেত্রেও কি আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ভাষা দক্ষতার কোনো প্রকার সার্টিফিকেটের প্রয়োজন নেই। তাহলে আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি আমরা পরীক্ষা পদ্ধতিতে। পরীক্ষা পদ্ধতিটা আসলে কিভাবে হবে? পরীক্ষা পদ্ধতিতে এখানে মূলত দুইটা পার্ট, একটা হলো আপনারা যে কোরিয়ান ভাষার উপর পরীক্ষা দিবেন আর একটা হলো স্কিল টেস্ট। তো কোরিয়ান ভাষাটা মূলত আগে আলোচনা করি। কোরিয়ান ভাষায় মূলত আপনারা যারা পরীক্ষা দিবেন, এই পরীক্ষা দেওয়ার পরে যারা 110 পাবে, মূলত 200 মার্কসের পরীক্ষা হয়, যারা 110 পাবে শুধুমাত্র তারাই কি
মানে পরবর্তী ধাপে যেতে পারবে বা স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবে। এখানে একটা প্রশ্ন আছে, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে 200 মার্কসের পরীক্ষা হয় কিন্তু আমরা নোটিশে দেখলাম 55 কেন? মূলত এই যে 200 মার্কসের পরীক্ষাটা হবে, এই 200 মার্কসের পরীক্ষাটাকে কনভার্ট করে 100 করা হয়। মূলত আপনাদের পরীক্ষা হবে 200 মার্কসের, সেই 200 মার্কস হলো আপনাদের কোরিয়ান ভাষার উপর 100 মার্কস এবং স্কিল টেস্টে 100 মার্কস। এই 200 মার্কস হলো কি মূল পরীক্ষা, কিন্তু মানে সহজে যারা কোরিয়ান ভাষার পরীক্ষা দেয় সেটাকে 200 মার্কসে হিসেব করা হলেও সেটাকে 100 নম্বর হিসেবে কাউন্ট করা হয়। অর্থাৎ আমি যদি সহজে বলি, কেউ যদি 200 মার্কসে 110 পায়, বা আরও সহজে বলি যদি এই 200 মার্কসের পরীক্ষা 100তে কনভার্ট করি, কেউ যদি 55ও পায় সে কি স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবে। ওকে, তাহলে এখন বুঝলাম যে আমরা স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারলো। তো স্কিল টেস্টের পরীক্ষাটা কীভাবে হবে, স্কিল টেস্টও 100 মার্কসের পরীক্ষা হবে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো, যেহেতু এই ভিডিওটা বড় হয়ে যাবে। তো স্কিল টেস্টেও যারা মানে ভালো রেজাল্ট করতে পারবে, এই যারা কোরিয়ান ভাষার পরীক্ষা দিয়েছে এবং স্কিল টেস্টে পরীক্ষা দিয়েছে, এই দুইটাকে যোগ করা হবে। কোরিয়ান ভাষার পরীক্ষা এবং স্কিল টেস্টের পরীক্ষা, এই দুইটাকে যোগ করা হবে। যোগ করে যারা বেশি নাম্বার পাবে শুধুমাত্র কি তারাই অংশগ্রহণ করার সুযোগ পায়। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ঠিক আছে আমরা বুঝলাম, কিন্তু কতজন লোককে নির্বাচন করবে? মূলত এই যে 20,000 জন আপনারা পরীক্ষা দিবেন, এই 20,000 জন থেকে 6,000 জন কতজন, 6,600 জন, এই 20,000 থেকে 6,600 জনকে মূলত পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত করবে। এই 20,000 জন থেকে শুধুমাত্র 6,600 জনকে কি মূল যে আপনারা মানে স্কিল টেস্টে দিবেন, এই স্কিল টেস্টের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ সহজে বলতে পারেন যেই 6,600 জন, এই 20,000-এর মধ্যে বেশি নাম্বার থাকবে তারাই কি স্কিল টেস্ট দিতে পারবে। এবং স্কিল টেস্টে যাওয়ার পরে, স্কিল টেস্টে যাওয়ার পরে এই যে 6,600 জন রয়েছে, এর থেকে 600 জন আবার আউট হয়ে যাবে। তার মানে মূল থাকবে 6,000 জন, আর এই 6,000 জনই কি রোস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে হয়তো একটু কম বেশি হতে পারে, তবে এই 6,000 জনই কি রোস্টার হতে পারবে বলে আমি মনে করছি এখন পর্যন্ত। ইন ফিউচার হয়তো এর থেকে একটু পরিবর্তন হতে পারে, আবার পরিবর্তন নাও হতে পারে। তাহলে আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন যে মূলত যেই 6,000 জনের স্কোর সবচেয়ে বেশি থাকবে দুটো মিলিয়ে, তারাই কেবলমাত্র রোস্টার হতে পারবে। তবে এখানেই শেষ নয়, এই স্কিল টেস্টের সাথে আরেকটা পার্ট সংযুক্ত রয়েছে। স্কিল টেস্টের সাথে আরেকটা পার্ট সংযুক্ত রয়েছে, যেই পার্টটা হলো আপনার যারা মানে চাকরির যে সকল অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার একটা পয়েন্ট আছে। তারপরে আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট হন তাহলে একটা অভিজ্ঞতা আছে, আপনি যদি ভকেশনাল থেকে পাস করে থাকেন তাহলে একটা অভিজ্ঞতা আছে। এখানে মূলত হলো 5 পয়েন্ট, অর্থাৎ চাকরির অভিজ্ঞতা, ভকেশনাল সার্টিফিকেট এবং আপনি যদি স্নাতক পর্যন্ত পড়াশোনা করে থাকেন, এখানে হলো 5 পয়েন্ট। ওই 100-র সাথে এই 5 পয়েন্ট যুক্ত হবে যদি কারো এই এই জিনিসগুলো থাকে। তবে এখানে শর্ত রয়েছে, আপনি যে অভিজ্ঞতার কাগজপত্রগুলো দিবেন এই কাগজপত্রগুলো কিন্তু একদম মানে কি বলে যে খুব ভালোভাবে চেক করা হবে, যাতে করে কেউ কোনো কি ভুল বা এরকম কোনো তথ্য যদি কোনোভাবে প্রুভ করতে পারে, সেই ক্ষেত্রে আপনার মানে যে কোনো সময় আপনার এই যে আপনি যে আবেদন করেছেন, এই আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে, আপনার এই আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। আমাকে অনেকে এই ব্যাপারটা নিয়ে বেশি প্রশ্ন করেছে, যেহেতু এই ব্যাপারটা আরও 3-4 বছর আগে ছিল, কিন্তু রিসেন্টলি এই ব্যাপারটা ছিল না, তাই অনেকে এটা বুঝতে পারেনি। এর জন্য অনেক শিক্ষকেরাও আসলে এই ব্যাপারটা বুঝিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার মতো সাহস রাখেনি। তো আমার যেহেতু এই ব্যাপারে একটা অভিজ্ঞতা ছিল, সেখান থেকে বললাম মূলত স্কিল টেস্টটা হবে 105 মার্কের, স্কিল টেস্টটা হবে 105 মার্কসের, কিন্তু মেন হলো 100 মার্কস, আর 5 মার্কস যেটা হলো এটা হলো এক্সট্রা। যদি কারো এক্সট্রা কোনো সার্টিফিকেট বা এক্সট্রা কোনো মানে এক্সপিরিয়েন্স বা কেউ যদি গ্রাজুয়েশন কমপ্লিট হয় এই টাইপের, তাহলে 1 মার্ক, মূলত চাকরি অভিজ্ঞতা হলো 3 মার্কস পাবে, আর বাকি যে 2টা ভোকেশনাল সার্টিফিকেট এবং গ্রাজুয়েশন সেখানে 1 মার্ক 1 মার্ক পাবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি কেউ এসএসসি পাস হয় বা এসএসসি পাস হয় সেই ক্ষেত্রে কোনো পয়েন্ট পাবে না, কিন্তু যদি কেউ স্নাতক হয় তাহলে সে পয়েন্ট পাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা এই যে আবেদন করবেন, এই আবেদনের জন্য আপনাদেরকে একটা ফি দিতে হবে, আর এই ফিটা হলো বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। এই আবেদনের ফিটা হলো 3600 টাকা, আবেদনের ফিটা 3600 টাকা। আর আপনারা যে এই যে আবেদনটা করবেন, এটা মূলত আপনারা মানে আপনারা যে টাকাটা পাঠাবেন এটা মূলত আপনারা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে, আর এই বিকাশের একটা চার্জ রয়েছে। বিকাশের যে চার্জ সেটা হলো 41 টাকা 40 পয়সা, মূলত 3641 টাকা 40 পয়সা লাগবে আপনাদের এই আবেদনটা করতে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা এই যে বিকাশের টাকাটা কীভাবে পাঠাবো। সহজে বলতেছি, আমি যে ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ওখানেই এইটা বিস্তারিত রয়েছে যে আপনি কীভাবে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন এবং কীভাবে আবেদন করতে পারবেন, এই নিয়ে কোনো টেনশন না করলেও হবে।
তো এখন আমরা কথা বলবো যে আপনারা যারা এই যে 22 তারিখ এবং 23 তারিখে আবেদন করবেন, এই আবেদন করার পরে আপনাদের করণীয় কি? আবেদন করার পরে আপনাদের করণীয় হলো যে বুয়েসেল থেকে আপনারা যারা নিবন্ধিত হয়েছেন তাদের একটা মানে তালিকা হবে। তালিকা হওয়ার পরে আপনাদের নির্দিষ্ট তারিখে আপনাদের পাসপোর্ট এবং যিনি আবেদন করেছে তিনি সশরীরে কি উপস্থিত হতে হবে। এখানে আরও কিছু প্রসিডিউর রয়েছে, কিছু কাগজপত্র রয়েছে, ওগুলো নিয়ে যেতে হবে, ওইটা আমি আরেকটা ভিডিওতে দেব, আবেদনের পরপরই ওই ভিডিওটা আপলোড করব। তো যেটা বলতেছিলাম যে প্রথমে আপনারা আবেদন করবেন, আবেদন করার পর আপনারা যারা নিবন্ধিত হবেন আপনাদেরকে কি সশরীরে, অনেকে বিদেশ থেকে আবেদন করতে পারেন, তাহলেও কি আপনাকে সশরীরে বুয়েসেলে গিয়ে উপস্থিত থাকতে হবে। আপনার পাসপোর্ট এবং আপনার যে সকল কাগজপত্রগুলো রয়েছে সেটা আগামী ভিডিওতে বলবো কি কি কাগজপত্র নিয়ে যাবেন, তবে আপনাকে অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে। তো এখন প্রশ্ন হলো, ঠিক আছে আমরা বুঝলাম, আমরা উপস্থিতও থাকলাম, আমাদের সব কিছু হলো, তাহলে আমরা পরীক্ষার ডেটটা কখন পাবো? আপনাদের পরীক্ষার ডেটটা প্রকাশ করা হবে আগামী 27শে মার্চ। আপনাদের পরীক্ষার ডেট প্রকাশ করা হবে কখন? আগামী 27শে মার্চ আপনাদেরকে বলে দেওয়া হবে আপনার পরীক্ষা কখন হবে। আর এই পরীক্ষাটা কখন হবে এটা আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। এই পরীক্ষাটা শুরু হবে 3 এপ্রিল থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে আর জুন মাসের 1 তারিখে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। অর্থাৎ 3 এপ্রিল থেকে পরীক্ষাটা আপনাদের শুরু হবে এবং মানে জুন মাসের 1 তারিখ, 2023 সালের জুন মাসের 1 তারিখে পরীক্ষা শেষ হবে। এখন কারো পরীক্ষা 3 তারিখেও করতে পারে, আবার কারো পরীক্ষা জুন মাসের 1 তারিখেও পড়তে পারে, এইটা ডিপেন্ড করবে যখন আপনাদের পরীক্ষার ডেট দেওয়া হবে। অর্থাৎ আমরা যে ডেটটা পাবো 27শে মার্চ, এই 27শে মার্চে আমরা জানতে পারবো যে কার পরীক্ষাটা কখন হচ্ছে। তো এখন আপনাদের আরো একটি প্রশ্ন থাকতে পারে যে ঠিক আছে আমরা পরীক্ষা দিলাম, সব কিছুই করলাম, তাহলে আমাদের ফলাফলটা কখন প্রকাশ করা হবে? ফলাফলটা প্রকাশ করা হবে 16ই জুন 2023। 16ই জুন 2023 আপনাদের এই ফলাফলটা প্রকাশ করা হবে। আর আপনাদের এই ফলাফলটা যখন প্রকাশ করা হবে তারপরে কি আপনারা স্কিল টেস্টের জন্য মনোনীত হবেন এবং স্কিল টেস্ট আপনাদেরকে দিতে হবে। তো আশা করি এই যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলার সম্পর্কে মানে মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন, আপনাদের কখন কোথায় কীভাবে কী করতে হবে ইনশাল্লাহ আমি বুঝাতে পেরেছি। এরপরে আমি এই সার্কুলার নিয়ে আরও 2-3টা ভিডিও করব শর্ট শর্ট করে, যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তাই ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে করবেন, আমি আগামী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আবার বলছি আবেদনের তারিখ হলো আগামী 22 ফেব্রুয়ারি এবং 23 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল মানে 23 ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যেই 23,000 জন মানে প্রথমে আবেদন করতে পারবে তাদেরকে কি মানে তারাই সিলেক্টেড হবে, কিন্তু এই 23,000 জন হয়ে গেলে অটোমেটিক সার্ভার অফ হয়ে যাবে, কেউ আবেদন করতে পারবে না। তো আপনাদের এখন মুখ্য কাজ হলো কি আবেদনটা করা, আর এই আবেদন কিভাবে করবেন সেটা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেটা দেখে করতে পারবেন। এই তো আশা করছি আপনারা এই যে মানে সার্কুলারটা হয়েছে এটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, সামনের ভিডিওতে কথা হবে বাকিগুলো নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।